আজকের এই ভিডিওতে আমরা জানব ফ্রি ফায়ার প্লেয়ার এবং পাবজি প্লেয়ারদের গাড়ি সম্পর্কে এবং দেখব যে গাড়ির কালেকশনে কারা বেশি শৌখিন, পাবজি প্লেয়ার নাকি ফ্রি ফায়ার প্লেয়ার। তো এই দুই প্লেয়ারের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগে থাকে, তো আজকে প্রমাণ হয়ে যাবে যে বিলাসিতার দিক দিয়ে কোন প্লেয়ার এগিয়ে রয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়া। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমে পাবজি প্লেয়ারদের গাড়ির কালেকশন দেখে আসি। তো প্রথমে রয়েছে সল রেগালটস এবং তার চ্যানেলে মোটামুটি 21 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে এবং তার কাছে পুরাতন মডেল হুন্দাই ক্রিয়েটা রয়েছে এবং এই গাড়িটির মূল্য মোটামুটি 15 লক্ষ টাকা। এরপরের পাবজি প্লেয়ার হচ্ছে 8-bit থাগ এবং তার চ্যানেলে মাত্র 9,30,000 সাবস্ক্রাইবার রয়েছে এবং সে মাত্র 430টি ভিডিও আপলোড দিয়ে MG হেক্টর গাড়িটি কিনে নিয়েছে এবং তার এই গাড়িটির মূল্য হচ্ছে মোটামুটি 20 লক্ষ টাকা। গাড়িটি SUV হিসেবে ভালো পারফরমেন্স দিয়ে থাকে। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 195 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর 3 নম্বর পাবজি প্লেয়ার হচ্ছে ডাইনামো। তার চ্যানেলে মোটামুটি 1 কোটি সাবস্ক্রাইবার রয়েছে এবং সে শুধুমাত্র পাবজি খেলে অডি কোম্পানি অডি A6 গাড়িটি ব্যবহার করে। বাজারে গাড়িটির মূল্য মোটামুটি 60 লক্ষ টাকা। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর 2 নম্বরে রয়েছে ক্রন্টেন গেমিং। তার চ্যানেলে মোটামুটি 21 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে এবং মজার ব্যাপারটি হচ্ছে তার কাছে রয়েছে BMW কোম্পানির BMW 6 সিরিজ। বাজারে গাড়িটির মূল্য মোটামুটি 71 লক্ষ টাকা। এরপর 1 নম্বর পাবজি প্লেয়ার হচ্ছে স্কাউট এবং মাভি। এই দুই পাবজি প্লেয়ারের কাছে ফোর্ড মুস্টাং গাড়িটি রয়েছে। বাজারে গাড়িটির মূল্য মোটামুটি 75 লক্ষ টাকা। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 270 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এবার দেখে আসি ফ্রি ফায়ার প্লেয়াররা কি কি গাড়ি ব্যবহার করে। 5 নম্বর অবস্থানে রয়েছে টু সাইড গেমার্স। তো এ চ্যানেলটি দুজন মিলে চালায়। এই দুইজনের আইডির নাম হচ্ছে THG ঋতিক লেভেল 71 এবং THG জশ লেভেল 68। তো যাই হোক, বর্তমান সময়ে চ্যানেলটির মোট সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 91 লক্ষ আর ইউটিউব থেকে চ্যানেলটি মোটামুটি $16,900 আয় করে থাকে, বাংলা টাকায় প্রায় 10 লক্ষ টাকা। এবং এই দুই ফ্রি ফায়ার প্লেয়ারের কাছে রয়েছে MJ হেক্টর এবং যেমনটা আগে বলেছি গাড়িটির মূল্য হচ্ছে মোটামুটি 20 লক্ষ টাকা। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 195 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর 4 নম্বরে রয়েছে আনগ্রাজুয়েট গেমার। তার চ্যানেলে মোটামুটি 74 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে এবং তার কাছে রয়েছে টাটা কোম্পানি টাটা হ্যারিয়ার। গাড়িটির মূল্য বাজারে মোটামুটি 24 লক্ষ টাকা। এরপর 3 নম্বরে রয়েছে লোকেশ গেমার। তো এই চ্যানেলটির মালিকের নাম হচ্ছে লোকেশ। যাই হোক, চ্যানেলটি বর্তমান সময়ে মোট সাবস্ক্রাইবারের সংখ্যা 1,33,00,000। তো ইউটিউব থেকে চ্যানেলটি প্রতি মাসে মোটামুটি $16,600, বাংলাদেশি টাকায় প্রায় 14 লক্ষ টাকা আয় করে থাকে এবং তার কাছে রয়েছে BMW কোম্পানি BMW 5 সিরিজ। বাজারে গাড়িটির মূল্য মোটামুটি 65 লক্ষ টাকা। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে AS গেমিং। চ্যানেলটি 2016 সাল থেকে ইউটিউবে কাজ করছে। এছাড়া এ চ্যানেলটির মোট ভিউ প্রায় 600 মিলিয়ন প্লাস। তো এই চ্যানেলটির মালিকের নাম হচ্ছে অঙ্কুশ শর্মা আর তার নামের শর্ট ফর্মে তার চ্যানেলের নাম দিয়েছে। তো যাই হোক, ইউটিউব থেকে চ্যানেলটি প্রতি মাসে $30,800, বাংলা টাকায় কনভার্ট করলে মোটামুটি 26 লক্ষ টাকা আয় করে থাকে এবং সে ফোর্ড মুস্টাং গাড়িটি ব্যবহার করে থাকে। বাজারে গাড়িটির মূল্য মোটামুটি 75 লক্ষ টাকা। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 270 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে গিয়ান গেমিং। বর্তমান সময়ে চ্যানেলটির মোট সাবস্ক্রাইবের সংখ্যা হচ্ছে 1,24,00,000 আর ইউটিউব থেকে চ্যানেলটি মোটামুটি $34,000 বা বাংলাদেশি টাকায় মোটামুটি 28 লক্ষ টাকা আয় করে থাকে এবং সে বর্তমানে BMW কোম্পানি BMW Z4 গাড়িটি ব্যবহার করে থাকে এবং বাজারে গাড়িটির মূল্য মোটামুটি 91 লক্ষ টাকা। তো পাবজি প্লেয়ারের মধ্যে সব থেকে দামি গাড়ি ব্যবহার করে স্কাউট এবং মাভি। তারা ব্যবহার করে ফোর্ড মুস্টাং 75 লক্ষ টাকা দামের। আর ফ্রি ফায়ার প্লেয়ারের মধ্যে সব থেকে দামি গাড়ি ব্যবহার করে গিয়ান গেমিং এবং সে ব্যবহার করে 91 লাখ টাকা দামের BMW Z4। তো গাড়ির কালেকশনের দিক দিয়ে ফ্রি ফায়ার এগিয়ে রয়েছে। তো কমেন্ট বক্সে জানাবেন, যারা পাবজি পছন্দ করেন তারা লিখবেন পাবজি এবং যারা ফ্রি ফায়ার পছন্দ করেন তারা লিখবেন ফ্রি ফায়ার, এবং জানাবেন যে আপনারা কোন প্লেয়ারের পার্সোনাল ভাবে সাপোর্ট করে থাকেন। তো যাই হোক, আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না যদি মুসলিম হয়ে থাকেন, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।